ত্রিপুরেশ্বরী মন্দির নতুনভাবে তৈরি হওয়ার পর উদয়পুরের বাসিন্দারা নতুন এবং বড় রোজগারের পথ খুঁজে পাবেন। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটি একাই গোটা রাজ্যের মানুষকে রোজগার দিতে সক্ষম। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি আর কেপুর মণ্ডলের উদ্যোগে উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এই মন্দিরটি সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পর ট্যুরিজমের মাধ্যমে রোজগার বৃদ্ধি পাবে মন্দির চত্বরে থাকা দোকানিদের, পাশাপাশি নতুনভাবে আরও বহু মানুষ রোজগার পাবে। এছাড়াও এদিন ভারতীয় জনতা পার্টির উন্নয়নমুখী কার্যকলাপ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস কেন্দ্রে থাকাকালীন সময়ে উত্তর পূর্বাঞ্চলের 5টি রাজ্যে বিমানবন্দর ছিল না, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর সেই উদ্যোগ করেছেন। আমরা যখন যাই মাতাবাড়িতে মনে হয় আমেরিকা দেরি দেরি কাজটা দেখছি তো, কিন্তু হঠাৎ করে 2 মাস কিংবা 4 মাস পরে যখন কেউ আসে আর যখন তাকায় মাতাবাড়ির দিকে, আমিও তো অনেক পরে পরে আসি, আমি যখন দেখি লাস্ট যখন দেখেছি কত সুন্দর লাগে। এই মাতাবাড়ি পুরো তৈরি হওয়ার পর প্রণয়বাবু বলছিলেন যে ট্যুরিজমের মাধ্যমে উদয়পুরের লোক বা ঘুমতের লোক এক বড় রোজগার সিজনের দিকে যাচ্ছে। আমি ওনার সঙ্গে সহমত। আমি সবসময় বলতাম আগে মাতাবাড়ি একা ত্রিপুরার মানুষকে রোজগার দিতে পারে, কিছু করার দরকার নেই, একটা মন্দির করতে পারে। কই বৈষ্ণদেবী করে না, পুরো কাটা জম্মুকে পারে বৈষ্ণদেবী, তিরুপতি বালাজি পুরো তিরুপতিকে পারে না, ত্রিপুরার চাইতে তো এরিয়া বড়, তিরুপতি ডিস্ট্রিক্ট ত্রিপুরার বরাবর মোটামুটি, তিরুপতি বালাজি পুরো তিরুপতির কে লালন পালন। এক মন্দিরে যাওয়ার জন্য এয়ারপোর্ট, আজকে আমাদের নর্থ ইস্টের সিকিমে এয়ারপোর্ট হচ্ছে এবং নরেন্দ্র মোদী করার পর হয়েছে। নর্থ ইস্টের 5 রাজ্যের মধ্যে এয়ারপোর্ট আগে ছিল না কংগ্রেসের সময়, নরেন্দ্র মোদী নতুন করে দিয়েছে। এদিনের এই বৈঠকে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এবং বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।